Hawking! 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 মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস তো জনগণের, এখানে কংগ্রেসের একটা শক্তি আছে। আমরা আশা করি কংগ্রেসের সঙ্গেই হয়তো এই লড়াইটা হতে যাচ্ছে, যদিও আরও অনেকগুলো শক্তি ইতিমধ্যে যারা তৈরি হয়েছেন তারও হয়তো হতে পারেন, এক একটা ব্লকে এক একটা বিধানসভা কেন্দ্রে এক এক রকম হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে কংগ্রেসের সঙ্গে লড়াই হবে বামপন্থীদের। কিন্তু বামপন্থীদের মধ্যে সমস্ত গরিব মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হন। তারা এই ভাষায় বলেছে যে আমরা তার কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন গরু বিক্রি করে দাও। তো এইগুলো একটা বড় সমস্যা বিএসের কাছে, সমস্যা তো কে কে এ নিয়ে ফাইট করবে। এ নিয়ে ফাইট করার জায়গা হচ্ছে লোকসভা, যেখানে উনি তুলতে পারতেন, অথচ বিগত পাঁচ বছরে তিনি লোকসভায় এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি, খবরের কাগজে বেরিয়েছে। তাহলে একে রোখা যাবে কীভাবে, কে বিএসএফকে কন্ট্রোল করবে? কিছু করুন। এখন ধরুন তো এলাকা ক্রমশ বিভাজন হচ্ছে, আরও ক্লিয়ার হবে, এখনই এই বিষয়ে বোধহয় চূড়ান্ত কথা বলবার সময় আসেনি। আমরা মনে করছি 1:1 ফাইটই আমাদের শেষ পর্যন্ত লড়তে হবে। সেইভাবেই আমরা আমাদের কর্মী ক্যাডারদের বলেছি 50% ভোট বেশি ভোট পেয়ে জিততে হবে। কারা দাঁড়িয়েছে ও দেখবার আমাদের কোনো প্রয়োজন নেই।